সাবজেক্ট উপরে হেড হেডের উপরে মূল্যটা 5% তার সঙ্গে অবজেক্ট ব্যবহার করছে তাহলে সেন্টেন্সের গঠন হলো আই হ্যাড ডান দি ওয়ার্ক দ্বিতীয় সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স ইউ ক্যান সি দ্যাট আই হ্যাড রিচড দি কলেজ বিফোর দ্য এক্সামিনেশন বিগিন এখানে দুটো সেন্টেন্স লেখানো হয়েছে আই হ্যাড রিচড দি কলেজ এতটুকু একটা সেন্টেন্স বিফোর পরে দ্য এক্সামিনেশন বিগিন তারপর দ্বিতীয় সেন্টেন্স প্রথম রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স প্রথম সেন্টেন্সটা দ্বিতীয়টা পাস্ট ইনভেন্ট টেন্স তাহলে প্রথম রোল অনুসারে আমরা সাবজেক্টের পরে হেড বসানো আছে হেডের পরে রিচের পাস্ট পার্সেন্ট রিচড দি কলেজ আর বিপুর পরে মূল সেন্টেন্সটা আবার ফার্স্ট ইনভেন্ট টেন্স বেরো গেছে বিগ্যান দি এক্সামিনেশন বিগ্যান তাহলে এখন বোঝা গেল যে আমরা দুটো সেন্টেন্স তো থাকে তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স বেরোবো দ্বিতীয় সেন্টেন্সটা ফার্স্ট ইনভেন্ট টেন্স এই অনুসারে গঠন করেছে আই হ্যাড রিচড দি কলেজ বিফোর দি এক্সামিনেশন বিগ্যান অর্থাৎ পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বে আমি কলেজে বসেছিলাম তৃতীয় সেন্টেন্স আমরা দেখতে পাই দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম এক্ষেত্রেও দুটো সেন্টেন্স ব্যবহার করেছে প্রথমটা ফার্স্ট ইন ফার্স্ট পারফেক্ট দ্বিতীয় রয়েছে ফার্স্ট দি ডক্টর কেম ফার্স্ট ইন নিম তাহলে প্রথম সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্ট এসে ফার্স্ট পারফেক্টে তো আমরা সাবজেক্ট বসেছি হ্যাড বসেছি তার মূল ডক্টর ফার্স্ট পার্টিসিপেন্ট ডাইড হয়েছে বিফোর উপর দ্বিতীয় সেন্টেন্স ক্ষেত্রে আমরা দি ডক্টর কেম ডাক্তার এসেছিল এখানে কামে ফার্স্ট টেন্স ফার্স্ট সেন্স টিম তাহলে দ্বিতীয় সেন্টেন্সে ফার্স্ট ইনভিনিট দ্বিতীয়টা ফার্স্ট ইনভিনিট প্রথমটা ফার্স্ট পারফেক্ট তাহলে আমরা রোল অনুসারে বুঝতে পারলাম যে দুটো সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমটা ফার্স্ট পারফেক্ট দ্বিতীয়টা ফার্স্ট ইনভিনিটেন্স ব্যবহার করা হবে এই জন্য সাবজেক্ট পরে হেড কোশ্চেন এসেছে মূল বটা ফার্স্ট পার্টি চলেছে তারপর কামের ফার্স্ট টেন্স টিম ব্যবহার করেছে তাহলে মূল সেন্টেন্স হলো ডিপ্রেশন হেড ডাইড বিফোর দি ডক্টর কেম অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এখন আমি আবার একটু ডিপ্রেশনটা তোমাদের সুবিধার্থে একটু আলোচনা করি দি ফার্স্ট পারফেক্ট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন কমপ্লিট বিফোর অ্যানাদার ফার্স্ট অ্যাকশন অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্সে দুটো কাজ হয় যে কাজটা আগে হয় সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট আর যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট ইনভিনিট আরে ইংরেজি হলো দি ফার্স্ট পারফেক্ট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন কমপ্লিট বিফোর অ্যানাদার ফার্স্ট অ্যাকশন অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো কাজ যে কাজটা আগে সেটা ফার্স্ট পারফেক্ট যে কাজটা করে সেটা ফার্স্ট ইনডিফিনিট এখন আমরা গঠন দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে প্রথমে আমরা সাবজেক্ট দিব তারপর হেড তারপর মূল বর্গের ফার্স্ট পার্টিসিপেন্ট ফার্স্ট অবজেক্ট যে কোনো ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে আমরা সাবজেক্ট তারপর হেড দিব তারপর মূল বর্গটা ফার্স্ট পার্টিসিপেন্ট তারপর আমরা অবজেক্ট ব্যবহার করবো যেমন আমি উই ক্যান সি ফ্রম দি এক্সাম্পল আই হ্যাড ডান দি ওয়ার্ক আমি কাজটি করেছিলাম এখানে প্রথম আমরা সাবজেক্ট আই লাগানো হয়েছে তারপর হেড ব্যবহার করছি তার মূল আই শুড ডিসকাস অ্যাবাউট ফার্স্ট পারফেক্ট কন্ডিশনস ইউ মাস্ট নো দি ডেফিনেশন অফ ফার্স্ট কন্ডিশনস স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল নাও আই শুড ডিসকাস দি ডেফিনেশন হোয়াট ইজ ফার্স্ট পারফেক্ট কন্ডিশনস দি ফার্স্ট পারফেক্ট কন্ডিশনস ইজ ইউজড হোয়েন উই ওয়ার টকিং অ্যাবাউট অ্যান অ্যাকশন দ্যাট বিগ্যান বিফোর এ ডেফিনিট মুভমেন্ট ইন দি ফার্স্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট মুভমেন্ট অ্যান্ড ওয়াজ স্টিল ইন প্রোগ্রেস অ্যাট দ্যাট মুভমেন্ট অর্থাৎ ওইকালে কোনো কাজ দীর্ঘসময় মধ্যে চলছিল এরকম বোঝাতে হবে তাকে ফার্স্ট কন্ডিশনস বলে অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় যাবৎ চলছিল বোঝালে তবে তাকে ফার্স্ট কন্ডিশনস বলে এখন আমাদের নাও আই শুড ডিসকাস অ্যাবাউট স্ট্রাকচার সাবজেক্ট বসাবো হ্যাড বিন বসবে তারপর ভার বসবে তারপর আইন দিয়ে বসবে তারপর অবজেক্ট বসবে স্ট্রাকচার ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রথমে আমরা সাবজেক্ট দিব কোনো সেন্টেন্সের তারপর আমরা হ্যাড বিন দিব তারপর ভার লাগাবো তারপর আইন দিয়ে দিব তারপর অবজেক্ট যেমন উদাহরণ থেকে দেখি ইট হ্যাড বিন রেনিং ফর টু আওয়ার্স অর্থাৎ দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছিল এখানে আমরা দেখতে পাই ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এখানে হ্যাড বিন ব্যবহার করেছে অগির বা রেন রেন হচ্ছে মূল ভার মূল ভাষাতে আমরা আইন দিয়ে লাগাইছি তারপর আমরা অবজেক্ট ফর টু আওয়ার্স লাগাইছি তাহলে এটার মূল বাক্য হলো ইট হ্যাড বিন রেনিং ফর টু আওয়ার্স দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছিল দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখতে পাই হি হ্যাড বিন রিডিং ফর থ্রি আওয়ার্স সে তিন ঘন্টা যাবৎ লেখাপড়া সে তিন ঘন্টা পড়ালেখা করতেছিল তাহলে থার্ড পার্সন হি হ্যাড বিন হিয়ের পরে আমরা হ্যাড বিন দিচ্ছি মূল বা রিড এর সাথে আইন দিয়ে লাগানো হয়েছে তারপর আমরা অবজেক্ট ব্যবহার করছি ফর থ্রি আওয়ার্স তাহলে মূল সেন্টেন্স গড়িত হলো হি হ্যাড বিন রিডিং ফর থ্রি আওয়ার্স তৃতীয় সেন্টেন্স আমরা দেখতে পাই আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ ফর থ্রি আওয়ার্স অর্থাৎ আমি তিন ঘন্টা যাওয়া তোমার জন্য অপেক্ষা করতেছিলাম সাব আই হচ্ছে ফার্স্ট পার্সনের পরে আমরা হ্যাড বিন ব্যবহার করছি তারপর আমরা মূল ভাব ওয়েটের পরে আইন যে লাগেছি তারপর আমি অবজেক্ট ফর ইউ ফর থ্রি আওয়ার্স অবজেক্টে লেখানো হয়েছে তার মূল সেন্টেন্স গঠিত হলো যে আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ ফর থ্রি আওয়ার্স অর্থাৎ আমি তিন ঘন্টা যাওয়া তোমার জন্য অপেক্ষা করতেছিলাম এখন এই যে ডিকনেশন স্ট্রাকচার এবং এক্সাম্পল এর মধ্যে আমরা সবচেয়ে লক্ষ্য করতে হবে যে আমাদের স্ট্রাকচারটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে
স্ট্রাকচার কিভাবে করে, কারণ গঠন ছাড়া আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না। স্ট্রাকচার প্রথম আমাদের জানতে হবে, প্রথম আমরা সাবজেক্ট লাগাবো, তারপর আমরা হেডিং দিব, তারপর আমরা ভার্ব দিব, তারপর আইনজি দিব, তারপর অবজেক্ট দিব, তারপর একটা সেন্টেন্সের মাধ্যমে দেখানো হয়েছে ইট হ্যাড বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এখানে 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছিল। ইট সাবজেক্ট হ্যাড বিন অজিলেবল, তার রেইন মূল ভার্ব, তারপর আইনজি লাগানো হয়েছে, তারপর অবজেক্ট ফর 2 আওয়ার্স। ফার্স্ট পারফেক্ট কন্ডিশনে সাধারণত আমরা কাজটা দীর্ঘ সময় যাবৎ সলভিং, 2 ঘন্টা 3 ঘন্টা বা 1 ঘন্টা এরকম একটা দীর্ঘ সময় বোঝাবো। দীর্ঘ সময় বোঝালে বুঝতে পারবো যে এটা একটা ফার্স্ট পারফেক্ট কন্ডিশন, এবং এটার স্ট্রাকচার রূপ দেখে আমরা বুঝতে পারবো। যেমন এটার পরে সাবজেক্টের উপরে হেডবিন বসে, এবং হেডবিন যাবতীয় যে স্যান্ডউইচগুলো আছে এই স্যান্ডউইচগুলি ফার্স্ট পারফেক্ট কন্ডিশন। এখন তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক হলো তোমাদের হোয়াট ইজ ফার্স্ট পারফেক্ট কন্ডিশন, ফার্স্ট পারফেক্ট কন্ডিশন কাকে বলে, রাইট ইটস স্ট্রাকচার অ্যান্ড থ্রি সেন্টেন্স, ইয়ার গঠন লিখবি এবং তিনটে বাইকে লিখে আসবে। এই হোমওয়ার্ক আগামীকাল তোমরা সবাই করে আনবে। আবার ক্লাস ইজ ফিনিশড।